শত হাজার সাহাবী মসজিদে নববীর ভিতরে হাজির আল্লাহর নবী আমি করার জন্য মসজিদে চলে গেছেন যাওয়ার পরে অপেক্ষা করতেছে সুন্নত পড়িয়া অন্ত হইলে ফজরের ফরজ নামাজ নবী পড়াইবেন কিন্তু ওই সময় তো ঘড়ি ছিল না ডিজিটাল কোন মোবাইল ছিল না সাহাবাই কেরাম প্রহর গুনতেছে সময় অপেক্ষা ফরজ পড়ায় দিবেন এমন সময় সাহাবীরা হাজির নবী সুন্নত পড়ি অপেক্ষা করতে আছে কিন্তু আকাশ তো পরিষ্কার হয় না নবী ডাকটা কয় সাহাবীরা আজান কি হয় নাই হুজুর আজান হয়েছে আজকে তো ঠিক মতোই আজান হয়েছে সুন্দর তেলাওয়াতের আজান হয়েছে সাহাবীরা কয় ও নবী ওই ফজর রক্ত তো শুরু হয় না সময় জিব্রাইল আইসা ডাক ডাক কয় ইয়া রাসূলুল্লাহ আজকে মসজিদে নববীর ভিতরে কি আজান হয় নাই আল্লাহর নবী বলে আজান হয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে আসছে পিছনের কাতারে দাঁড়ায় আছে সব সাহাবীরা সামনে হযরত বিলাল পিছনে আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা বলে নবী গো আজকে আজান মনে হয় নাই কারণ আজান না হইলে আল্লাহ পাক সূর্য পশ্চিম দিকে তুলে দেয় না আল্লাহর নবী কয় আজান হয়েছে জিব্রাইল কয় আজান হয় নাই নবীর বোঝার আর বাকি নাই হযরত বিলালের আজান সারা আল্লাহর আরশে আজানের আওয়াজ পৌঁছে না চোখের ভিতরে রক্তের জমাট বেঁধে গেছে নবী ডাক ডাক কয় বেলাল তোমার চোখ খোলা কেন চোখের ভিতরে রক্ত কেন হযরত বেলাল বলে নবী গো আজকে রাত্রি বেলায় সবাই ঘুমায় কিন্তু আমি বিলাল ঘুমাই নাই সারা রাত্রি পরে আমি আল্লাহর কাছে কানছি আল্লাহ গো আমি তো টাকা চাই নাই পয়সা চাই নাই তোমার ঘরে আজান দেওয়ার দায়িত্ব পেয়েছিলাম আমাকে সাহাবীরা পছন্দ করলো না আল্লাহ আমি কালো বলে দুনিয়ার কেউ আমারে পছন্দ করে না আল্লাহ আমার আজান আল্লাহ গো আমি জানতে চাই তুমি কি আমারে পছন্দ করবে না ও আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আমি যেন মসজিদের মুয়াজ্জিন থাকতে পারি আল্লাহ কয় যা যার ইজ্জত আমি দিব দুনিয়ার কেউ নষ্ট করতে পারবে না কথা কন ঠিক কি না জোরে বলেন কার মহব্বতে মুসলমান ভাই মানুষ মারা যাবার পরে ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার মুসলমান তোমার ইন্তেকালের পরে শত হাজার মানুষ আপনজন কাঁদবে ভাই ভাইয়ের জন্য কাঁদবে বোন ভাইয়ের জন্য কাঁদবে ছেলে মেয়ের জন্য কাঁদবে এটা দুনিয়ার নিয়ম তোমরা দেখতে পাও আপনজন কোনো মাটি হাতায় আর কাঁদতে থাকে কিন্তু তোমরা দেখো না যেই মানুষটা মারা গেল ওই মানুষটাও তো কবরে যাওয়া পর্যন্ত কাঁদতে থাকে ওই মানুষটাও তো মুর্দাটা কাঁদতে থাকে কেমন কাঁদে ইমামে গাজ্জালি বলে মুর্দার শরীরের ভিতর থেকে নতুন পোশাক খুলিয়া খুলিয়া রাখা হয় মুর্দা কাঁদে আর বলে অনেক কষ্টের টাকা কামাই করে পোশাকটা কিনছিলাম তোমরা কেন খুলিয়া লও ও মুসলমান কিন্তু আমরা খোলা বাদ দেই না শরীরের ভিতরে গরম পানি করবো এই পাতা দিয়া গোসল দেই
মুদ্দাটা কানতে থাকে আর বলতে থাকে ইয়া তো তীব্র গরম পানিটা কেন তোমরা আমার শরীরের ভিতরে ঢালো আমার তো কষ্ট হচ্ছে কিসের গোসল তোমরা আমাকে দাও এই গোসলটা দিয়া বুঝি জীবনের তরে তোমরা আমার বিদায় নিবা সাদা কাপড় দিয়া মোড়ায়াম মসজিদের চার পায়ে খাটুনির উপর শোয়ায়াম আপনজন চারজন কাদের উপর নিয়া বান্দাকে কবর জগতের দিকে যায় ইমামে গাজ্জালি বলে মুর্দাটা খাটুনির উপরে কানতে থাকে আর বলতে থাকে ও আমার আপনজন তোমরা আমাকে কই লয়া যাও একটু অপেক্ষা করো ওই যে আমার আপনজন গুলো দাঁড়ায় আছে আমায় দেখে কাঁদতেছে আমি তাদেরকে দেখতে চাই কাপনের মোড়াটা খুলিয়া দাও আমার আপনজন গুলোকে জীবনের মনে শেষ দেখাটা আমি দেখতে চাই মুর্দাটা আপনি কাঁদতে থাকে আর বলতে থাকে কিন্তু না দুনিয়ার মানুষের নিয়ম আমরা জানি দুনিয়ার বুকে মুর্দাকে বেশিক্ষণ রাখলে তার কষ্ট হয় এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা কবরে নামাই জোরে কোন কথা ঠিক কিনা লাশ কিন্তু দুনিয়াতে বেশিক্ষণ আমরা রাখতে চাই না কথা বলেন ঠিক কিনা যত বড় টাকাওয়ালা হোক না কেন যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন দুনিয়ার মানুষের নিয়ম যত তাড়াতাড়ি বান্দাকে কবরে নামান যায় কথা বলেন ঠিক কিনা আমরা কবরে নামাইতে চাই তাড়াতাড়ি আর মুর্দা বলে একটু অপেক্ষা করো আপনাকে আমি দেখে নিতে চাই কারণ আর জীবনে তো দেখতে পারবো আর তো জীবনে দেখতে পারবো না ইমামে গাজ্জালি বলে ওই মুর্দাটা এমনি এমনি করে কাঁদতে থাকে দুনিয়ার মানুষটা কবরের দিকে নিয়ে যেতে থাকে হাজারো মানুষ পিছে পিছে যায় চারজন আপনজন বান্দার কবরের সাথে ওই খাটুনির সাথে কবর পর্যন্ত যায় কবর পর্যন্ত যাওয়ার পরে ওই বান্দা মুর্দাকে যখন কবরের ভিতরে নামায় কবরের ভিতরে নামে কবরের ভিতরে নামার পরে ও মুসলমান পায়ের বান্দনটা খুলিয়া দেয় মাতার মরণটা খুলিয়া দেয় মুসলমান কেবলামুখী বান্দাকে করিয়া দেয় বান্দার দিকটা কেবলার দিকে বানায় দেয় আর সিনার উপর হাত রাখিয়া ওই রকম তিনটা শব্দের একটা দোয়া পড়তে থাকে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি وعلى ملة رسول الله এই দোয়া ছাড়া কি অন্য দোয়া পড়া হয় এই দোয়াটাই কিন্তু পড়া হয় জীবনের শেষ দোয়া চলতেছে জীবনের শেষ দোয়া চলতেছে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি وعلى ملة رسول الله কয় কথা জোরে বলেন তিন কথা এই তিনটা কথার ভিতরে কি আছে বিসমিল্লাহি আল্লাহর নামে কার নামে ওয়া ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় কার রাস্তায় ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলুল্লাহর নামে হাওলা করে দিলাম আল্লাহর কাছে সফর তো করলাম রাসূলুল্লাহর নিকটে আমার আপন আব্বাকে রেখে দিলাম আমার নবীর কাছে আমার মাকে রেখে দিলাম আমার হাবিবের কাছে আমার ভাইকে রেখে দিলাম এমন করে প্রত্যেকটা মানুষকে কবরের ভিতরে নামায়া এই দোয়াটা পড়া হয় জোরে বলেন কথা ঠিক কিনা আমি রসুলের কাছে রেখে যাওয়া হয়
দুনিয়াতে বান্দা জীবনেও কোনদিন আল্লাহর নামে চলে নাই দুনিয়াতে বান্দা জীবনেও কোনদিন আল্লাহর রাস্তায় চলে নাই দুনিয়াতে বান্দা কোনদিন আমি রাসূলের চলগান দায় নাই এমন বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয় বান্দাটার চেহারাটা কাবামুখী করিয়া রাখা হয় আল্লাহ বলেন ও ফেরেশতা চেহারাটা ঘুরায়া দাও কারণ দুনিয়াতে বান্দা আমার নাম নাই নাই দুনিয়াতে বান্দা ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় চলে নাই ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও ফেরেশতা আমার রাসূলের চলগান আমার রাসূলের নামে কোনদিন চলে নাই আমার ওই বান্দার চেহারাটা কিবলার দিক থেকে ঘুরায়া দাও এ বান্দা দুনিয়াতে মিথ্যুক ছিল কবরের ভিতরে আমার নামের কোনো দরকার নাই কবরের ভিতরে আমার রাস্তার কোনো দরকার নাই কবরের ভিতরে আমার রাসূলের কাছে রাখার কোনো দরকার নাই দুনিয়াতেই আল্লাহর নাম নেওয়ার দরকার দুনিয়াতেই আল্লাহর রাস্তায় চলার দরকার দুনিয়াতেই রাসূলুল্লাহর নামের চলগান দেওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা দুনিয়াতেই রাসূলুল্লাহর সুন্নতের মালা গলায় পরার দরকার আছে না নাই খবরে যাও দুনিয়াতে দেখবেন আওয়াম লীগের মানুষ বিএনপির মিছিলে গেলে বের করে দেয় কথা কোন ঠিক না ঠিক বিএনপির মানুষ আওয়াম লীগের মিটিং এ গেলে তারাও বের করে দিয়ে দেয় আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি আমার নাম নাও নাই আমার সুন্নতের মালা গলায় পড়ো নাই বিসমিল্লাহি আল্লাহর নামে কোনদিন চলো নাই ওফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় কোনদিন সময় লাগাও নাই এমন মানুষকে যখন কবরের ভিতরে রাইখা আমি রাসূলুল্লাহর নামে রাখা হয় আমি রাসূল ওই উম্মতকে গ্রহণ করতে রাজি না এইজন্য দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় আল্লাহর নবীর নাম নেওয়ার দরকার আছে না নাই সুন্নত মানার দরকার আছে না নাই নাকি শুধু কবরে কবরে এক কোরআন খতম করলেও কোনো লাভ নাই এক কোরআন খতম করলেও কোনো লাভ নাই বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলার দ্বারা বোঝায় হে বান্দা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যা কিছু করবে আল্লাহর নামে করতে হবে দুনিয়াতে যা কিছু করবে আল্লাহর রাস্তায় করতে হবে দুনিয়াতে যা কিছু করবে রাসূলুল্লাহর সুন্নত তরিকায় করতে হবে সুবহানাল্লাহ আমরা চলি কোন দিকে আমাদের কি উঠুনি বসুনি শোয়া ঘুমানো খাওয়া আল্লাহর নামে চলে 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 মুসলমান ভাই চলে না এই জন্যই তো পরীক্ষণ আমার আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়া বলতেছেন যখন বান্দাকে কবরের ভিতর থেকে ছাড়িয়া বাসরে খাপাচি গুলো বিছায়া দেয় দেওয়ার পরে একটা তালাই উপর দিয়া বিছা দেয় দেওয়ার পরে ইমাম সাহেব ডাক দিয়া বলে সবাই নিজে নিজে মাটিগুলো দেন তিন মুষ্টি মাটি দেন আমাকে আপনাকে ইমাম সাহেব যখন এই কথাগুলো বলে আমরা সবাই মিলিয়া মাটি দেওয়া আরম্ভ করিয়া দেই আপন জন কবরের ভিতর থেকে বলতে থাকে হে আমার আপন জন আমি কি করছিলাম আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই আমার মুখের উপর মাটি ছিটায় ছিটা দাও তোমরা কেন আমি মানুষটার উপরে মাটি পাড়ায় পাড়ায় দাও আমি তো তোমাদের মতোই মানুষ আমি তোমাদের দেখতেছি তোমরা আমায় দেখতে পাও না তোমাদের আওয়াজগুলো আমি শুনতেছি আমার আপনজনগুলো কানতেছে আমি দেখতেছি একটু সবর করো আস্তে আস্তে মাটি ছাড়ো আমার কষ্ট হয় এই কবরটা নির্জন ঘর এই কবরটা সাপ বিচ্ছুর ঘর এই কবরটা বিছানাবিহীন ঘর এই কবরের ভিতরে সাথে নাই এই কবরের ভিতরে পাতি নাই এই কবরের ভিতরে আমি একা কেমনে থাকবো
আমি তো একা থাকতে পারবো না এমন করুণার কান্না কবরের ভিতর থেকে বান্দা বান্দিরা কান্দে থাকে দুনিয়ার মানুষগুলো মাটি হাতে নিয়া বলতে থাকে মিনহা খলাকনা ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঠিক না বা ঠিক কয় মুট মাটি দেওয়া লাগে সবাই বলেন সবাই বলেন দোয়া কয়বার করতে হয় জোরে বলেন কয়বার একবার কয়বার মাটি দেওয়া লাগবে তিন মুট এই তো মানুষ ধরা পড়ে গেছে আজ মাটি দেওয়া শিখে নাই মাটি দিতে হয় তিন মুট দোয়া পড়তে হয় একবার মিনহা খলাকনাকুম এক মুট বলেন মিনহা খলাকনাকুম এক মুট ওয়াফিহা নুঈদুকুম আরেক মুট ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেক মুট দোয়া পড়লাম একবার মাটি দিলাম কয় মুট তিন মুট আমরা মাঝে মাঝে দেখি মাটি নিয়ে দাঁড়ায় আছে কত পরাজে পড়তেছে মনে হয় এক কোরআন খতম দিচ্ছে এত দেরি হয় সাথে ইমাম সাহেব বলে দেয় তারপরে মাটি দেওয়া শেখে নাই কথা বলেন এমন মানুষ আছে না নাই অথচ পরে যদি বয়সটা মাপেন দেখবেন ষাট নব্বই বছর হয়ে গেছে কথা কন ঠিক নেবে ঠিক আমি আপনাদের খেদমতে বলতে চাই যে মানুষটার ষাট বছর পার হয়ে গেল আজকে বাবার কবরে মাটি দেওয়ার নিয়ম জানে না নব্বই বছর বয়স হয়ে গেল মার কবরে আজ পর্যন্ত মাটি দেওয়া শেখে নাই ওই মা বাবার হাজার বিঘা জমি থাকলে ইমাম গাজ্জালি বলে এমন সন্তান মা বাবার সম্পদ রক্ষণ করার কোনো অধিকার না কারণ কারণ তোমার মাকে ফাঁকি দিলা তুমি তোমার বাবাকে ফাঁকি দিলা কথা কন ঠিক নেবে ঠিক মুসলমান ভাই ওই যে বলছিলাম বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহর কাছে রেখে দিলাম তিনটা কথা কবরের ভিতরে ওই রকম আরো তিনটা কথা কবরের উপরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যেমন মাটি হাতের ভিতরে দোয়াটা পড়ে মিনহা খলাকনাকুম আল্লাহ বলে ও বান্দা ওই মাটি দিয়া আমি মালিক তোমারে বানাইছি সুবহানাল্লাহ মাটি দিয়া আমি আল্লাহ তোমারে বানাইছি ওয়া ফিহা নুঈদুকুম এই মাটির ভিতরে তোমার আপন জনকে রেখে দিয়েছি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটির ভিতর থেকে পুনরায় প্রত্যেকটা মানুষকে হাশরের ময়দানে তুলব আমি আল্লাহ ক্ষমতাকার আল্লাহ যা পারে তা কেউ পারে না আল্লাহ যদি কাউকে ধরে এইরকম কাউকে আর কেউ ধরে না আল্লাহ যা করে এমন দুনিয়ার মানুষটা করে না জোরে কোন কথা ঠিক কি না ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান মিনহা খলাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইছি ওয়া ফিহা নুঈদুকুম এই মাটির ভিতরে আবার তোমাদেরকে রেখে দিয়েছি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পুনরায় মাটির ভিতর থেকে আমি তুলব আমি আল্লাহর ক্ষমতা কত বড় আমি আল্লাহ যা পারি দুনিয়ার মানুষটা পারে না আমি আল্লাহ যা করি দুনিয়ার মানুষটা করে না আমি আল্লাহ যারে দড়ি এমন দরা দড়ি নীল দড়ি আয় ফেরাউনকে সুবায়া মারি ক্ষমতা কা মানুষের ভিতরে কত অহংকার
তাকাব্বুরি ক্ষমতার গরম আছে না নাই أشرف المخلوقات হিসাবে ঘোষণা করলাম এই মাটির তৈরি মানুষগুলো যদি একটু পরিশ্রম করে এই মাটির তৈরি মানুষগুলো যদি একটু সচেতন হয় এই মাটির তৈরি মানুষগুলো আমি আল্লাহর গোলামি করতে পারে আমি আল্লাহ তাদের কবুল করে জান্নাতের রহমত বানায় দিব সুবহানাল্লাহ وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله النبي বলে হে উম্মত ওই কবরের ভিতরে তোমাকে যাওয়া লাগবে ওই কবরের ভিতরে তোমার থাকা লাগবে থাকা কবরের ভিতরে কেউ নাই আপনজন বলতে কেউ নাই ভাই নাই বন্ধু নাই বোন নাই মা নাই বাবা নাই ওই কবরের ভিতরে একা একা কেমনে থাকবা কিসের অহংকারী দুনিয়াতে কিসের তাকাব্বুরি এ উম্মত একটু চিন্তা করে দেখো যেখানে তোমার কোনো আপন জনাই সেখানে কি সেখানে আমি আল্লাহ এবং নবী সুবহানাল্লাহ কবরের ভিতরে কার নাম নেওয়া হয় আল্লাহর নাম আল্লাহর রাসূলের নাম জোরে কোন কথা ঠিক কি না وعلى ملة رسول الله الله নবী বলে বান্দা দুনিয়াতে তুমি কার জন্য নামাজ কামাই দিছো বান্দা তুমি কার জন্য রোজা নষ্ট করছো বান্দা তুমি কার দিকে তাকায় আওয়াজ বন্ধ করে দিয়েছো এ বান্দা আমার দিকে খেয়াল করো ও দুনিয়ার বান্দা এক তোমার সব বড় হয়ে যাবে তোমার নিঃশ্বাস বন্ধ হবে তো সব বড় হয়ে যাবে কিন্তু আমি নবী কিন্তু কোনদিন তোমার বড় হব না কথা কোন ঠিক কি না তোমার ইন্তেকালের পরে তোমার মা বড় হয়ে যায় বাবা বড় হয়ে যায় ভাই বড় হয়ে যায় বড় হয়ে যায় কিন্তু আমি নবী আমি নবী কোনদিন তোমার পর হই না দুনিয়ার বন্ধু বন্ধুর থেকে একদিন দূর হয়ে যায় ভাই ভাইয়ের থেকে বড় হয়ে যায় ছেলে মা বাবার থেকে বড় হয়ে যায় কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বলে কিন্তু দুনিয়াতে আমি কোনদিন তোমার পর হই না আমি নবী কোনদিন বড় হব না কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমারে ভুলি নাই তুমি কবরে আসছো আমার নাম নিয়ে আসছো আমি কবরের ভিতরে তোমারে দেখে রাখবো কারণ কোন ঈমানদার যদি কবরের ভিতরে রাখা হয় আল্লাহর রাসূল বলে ওই কালকাপুরের কবরস্থানটা সাড়ে তিন হাত কবরটা আমি মদিনা পর্যন্ত আল্লাহ ঈমানের কারণে বড় বানায়া দেয় আমি কবরের ভিতরে ওই উম্মতটাকে দেখাশোনার ব্যবস্থা করে নেই আমি মদিনার কবর পর্যন্ত ওই ব্যক্তির কবরটা আল্লাহ একটা রাস্তা করিয়া দেয় জান্নাত থেকে হাওয়া পাঠায়া দেয় জান্নাত থেকে বিছানা কবরে পাঠায়া দেয় জান্নাত থেকে আলো বান্দার কবরে পাঠায়া দেয় বান্দার আর চিন্তা নাই বান্দার আর কোনো চিন্তা নাই হাসরের ময়দানে পাওয়া যায় ওই নবী আমাকে আপনাকে সারা জান্নাতে ঢুকবে না এমন রসুল আমার আপনার কত আপন কত আপন ওই নবী বলে উম্মত রে
তোমরা আমারে ভুলতে পারো কিন্তু আমি তোম নবী তোমাদের ভুলি না একটা সেকেন্ডও উম্মত ছাড়া আমি থাকি না আমি কবরে আসছি উম্মতের নাম বলতে থাকি দুনিয়াতে আমি ছিলাম আয়েশা সিদ্দিকা বলে মাঝে মাঝে আমার নবী ঘুমের ভিতর থেকে হারায় যাইত গভীর রাত্রি বেলায় আমি নবী হারায় খুঁজতাম খুঁজতে খুঁজতে নবী কোন ঘুমের ভিতরে পাই না কোথাও কোন মাঠের ভিতরে পাই না আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা বলে আমি নবীরে খুঁজা খুঁজা কোথাও পাই না যদি তাকাই ময়দানের দিকে দেখা যায় জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় আছে দুইটা হাত আকাশের দিকে তুইলা কান্দেছে ও আল্লাহ এই জান্নাতুল বাকির ভিতরে আমার উম্মত গুলো পড়ে আছে ও আল্লাহ আমার এই কবরস্থানে অন্ধকারে পড়ে আছে আমার প্রত্যেকটা উম্মতের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও এটা দুনিয়াতে নবী করতেন কবরে যাওয়ার পরেও নবী উম্মতি উম্মতি বলে কান্দে এ মুসলমান অথচ আমরা দুনিয়াতে রসুল্লাহর দিন চল গান দিলাম না আল্লাহর নাম নিয়ে কোনদিন চললাম না আল্লাহর রাস্তায় কোনদিন সময় দিলাম না এমন মানুষটা কবরের ভিতরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ এই চল গান দিয়ে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার হায়াতটা আল্লাহর নামে চলবে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার জীবনটা আল্লাহর রাস্তায় কাটাইবে দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর সুন্নতের মালা তোমরা গলায় পড়বে জোরে করুন সুবহানাল্লাহ হে উম্মত বান্দা যদি কোনদিন কবরে আসে আর গলার ভিতরে তুমি আমি নবীর সুন্নতের মালা পাওয়া যায় কবরের ভিতরে জান্নাতের ফেরেশতা জান্নাতি বিছানা বিছায়া দেয় জান্নাতের বিছানা বিছায়া দেয় আল্লাহর নবী বলে হে উম্মত আমি কোনদিন তোমাদের ভুলি নাই তোমাদের জন্য আমি দুনিয়াতে দোয়া করছি তোমাদের জন্য কবরে আমি কান্দে আছি কিতাবের ভিতরে আসছে হাদিসের ভিতরে আসছে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন একদিন আমার নবী আমাকে ডাকতে বললেন ও মা বোনেরা খেয়াল করে শোনেন আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী একদিন আমি আয়েশাকে ডাকতে বললেন আয়েশা আমার জন্য ওযুর পানি দাও আয়েশা সিদ্দিকা ওযুর পানি দিলেন নবী ওযু করলেন আল্লাহর নবী বললেন আয়েশা রুমের দরজা জানালা বন্ধ করিয়া দাও আয়েশা সিদ্দিকা রুমের দরজা জানালা বন্ধ করিয়া দিলেন আল্লাহর নবী রুমের ভিতরে ওযু বানায়া যাই নামাজ মিছাইলেন যাই নামাজ মিছায়া আমার আপনার দরদের নবী উম্মতের কান্ডারি দুই রাকাত নামাজ জায় নামাজের উপর আদায় করলেন নামাজের পরে মোনাজাতে নবী আমাদের জন্য কানলেন নামাজ শেষ মোনাজাত শেষ আমার আপনার নবী সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়ে আবার লং টাইম কান্দেছেন কিতাবের ভিতরে আসছে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন নবী আমার সেজদায় পড়ে এমন কান্না কান্দেন আল্লাহর নবীর কান্নার পানিতে যায় নামাজ ভিজিয়া যায় কিতাবের ভিতরে আসছে যায় নামাজের নিচে নিচে বালুগুলো ভিজিয়া যায় আয়েশা সিদ্দিকা বলে নবীর কান্নার আওয়াজ ছোট বাচ্চারা যেমন কান্দে ও মুসলমান এমন কান্নার আওয়াজটা নবীর কান্নার আওয়াজটা বাহিরে চলিয়া যায় দেখবেন কান্নার কোয়ালিটি আছে কথা কন ঠিক দেবে ঠিক কোন মানুষের কান্না দেখলে হাসি পায় কোন মানুষের কান্না দেখলে অটোমেটিক আরেকজনের চোখ থেকে পানি বাড়ায় জোরে কন কথা ঠিক কি না আম্মাদ আয়েশা সিদ্দিকা বলে আমার দয়ের নবী মসজিদের ভিতরে না আমার রুমের ভিতরে নামাজ আদায় করিয়া
নামাজের পরে সেজদায় পড়ে কাঁদছেন ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে নবী কাঁদছেন কান্নার আওয়াজটা বাইরে চলিয়া যায় আল্লাহর নবী কান্দেন এমন সময় ওই পথ দিয়া মসজিদে নববীতে মুসল্লিরা যায় হযরত আবু বকর সিদ্দিক মসজিদে যায় যাওয়ার সময় যখন নবীর কান্নার আওয়াজ পায় আবু বকর সিদ্দিক মা আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে ও আম্মা জান কেন নবী কান্দে কেন নবী কান্দে এমন কান্না কেন কান্দে রুমের দরজাটা খুলিয়ে দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে বলে আম্মা জান আমার স্বামী বলছে রুমের দরজা খোলা যাবে না আপনি চলে যান আবু বকর বলে মা রে নবী কেন কান্দে তুমি একটু আমাদের কাছে বলে দাও নবীরে কি কেউ কেউ গালি দিয়েছে আয়েশা সিদ্দিকা বলে আমি জানি না আবু বকর বলে আমার নবীরে কেউ কি কষ্ট দিয়েছে আয়েশা সিদ্দিকা বলে না আমি তাও তো জানি না আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রুমের দরজা খোলে না নবীর সাহাবী আবু বকর নবীর কান্না দেখে কেমন যেন হৃদয়টা পরিবর্তন হয়ে গেছে কারণ নবী কষ্ট পায় সাহাবি এটা মানতে রাজি না কোন সাহাবি মানতে নবী যদি কষ্ট পায় সাহাবিরাও কি পায় কষ্ট পায় নবী কান্দছে কেমন কান্না কান্দে মুসলমান ভাই মা যদি মারা যায় সন্তানগুলো যেমন কান্দে সন্তানগুলো এতিম হইয়া যেমন কান্দে আমার নবী সেজদায় পড়ে এমন কান্না কান্দছে ভাই মারা গেলে আপন বোনেরা যেমন মাটি হাতায় আর কান্দে থাকে আমার নবী সেজদায় পড়ে এমন করুণার কান্না কান্দছে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলে ও আব্বা জান দরজা খোলা নবী বারণ করেছেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর মসজিদের ভিতরে যান নবীর কান্নার কথা দিলের ভিতরে আসর করছে আবু বকর মসজিদের ভিতরেই এমনে কান্দছে বৈশা বৈশা ওই রাস্তা দিয়ে উমর ফারুক যায় উমর ফারুক দরজা খুলতে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে না দরজা খোলা নিষেধ আছে কেউ আসলে দরজা খুলতে পারবো না সব সাহাবীরা নবীর কান্নার আওয়াজ শুনিয়া আয়েশাকে ডাকিয়া বলে আয়েশা দরজা খুলিয়া দেন আয়েশা সিদ্দিকা বলে নবী দরজা খুলতে বারণ করেছে প্রত্যেকটা সাহাবি নবীর কান্না দেখা আওয়াজটা কলিজার ভিতরে নিয়ে কানতে কানতে মসজিদের ভিতরে যায় হযরত বেলাল যখন আজান দেওয়ার জন্য মসজিদের দিকে যাচ্ছে এ মুসলমান এমন সময় নবীর কান্নার আওয়াজ তাদের কানে চলে আসছে হযরত বেলাল নবীর এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর ভিতর থেকে নবীর কান্নার আওয়াজ চলতেছে হযরত বেলাল কান্নার আওয়াজটা শুনিয়া আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে মা দরজাটা খুলিয়া দেন নবী কেন কান্দে আয়েশা সিদ্দিকা বলে না বেলাল দরজা খোলা নিষেধ আছে নবী নিষেধ করে দিয়েছে হযরত বেলাল বলে নবী কাঁদবে কষ্ট পাবে আমি বেলাল দুনিয়াতে থাকবো আরামে এটা হইতে পারে না জোরে আওয়াজ দিয়া কত সুবহানাল্লাহ নবীর আগে যায় সুবহানাল্লাহ বেলাল আগে আগে রাস্তা পরিষ্কার কইরা দেয় ওই রাস্তা দিয়া নবী যায় বেলাল আগে আগে হাঁটে কারণ রাস্তার ভিতরে যদি কাঁটা থাকে ওই কাঁটা যেন আমি বেলালের পায়ে বেঁধে আমার নবীর যেন পায়ে কাঁটা না বেঁধে নবী যেন কষ্ট না পায়
যায় যেই বিলালকে দুনিয়ার কোন মানুষ পছন্দ করত না একদম কালো বিশ্রি ছিল নিসের ঠোঁটটা উপর নিসের দিকে ঝুলন্ত ছিল একটু মোটা ছিল ও মুসলমান দেখতে একদম বেচিরি দেখা যাইত হযরত বিলাল যতই কালো হোক না কেন নবীর আগে আগে চলতেন নবীকে এত বেশি মহব্বত করতেন আমার নবী জিজ্ঞাসা করছে বিলাল তুমি কেন সামনে আগে আগে যাও নবীর সাহাবী বিলাল বলে নবী গো থেকে যদি কোন শত্রু আপনার দিকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন আমি বিলালের শরীরের ভিতরে বিঁধিয়া যায় আমার নবীর যেন কোনো কষ্ট না হয় কষ্ট এত বেশি পায় এত বেশি পায় আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বলে ও আম্মা জান আমি তো নবীর জন্য জীবন দিতে পারি মা একটু জিজ্ঞেস করেন নবীরে কে গালি দিছে আমি তার কাল্লাটা নামায়া দিব মা নবীর জিজ্ঞেস করেন নবীরে কে কষ্ট দিছে তারে দুনিয়া ছাড়া করে দিব আম্মা জান বলে ও বেলাল আল্লাহর নবী আমার কিছু বলে নাই দরজা জানালা বন্ধ করতে বলছে দরজা খুলতে বারণ করেছে আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল মসজিদের ভিতরে চলে গেছে যা দেখে মসজিদের ভিতরে কেউ করা করি দিয়া কান্দে কোন সাহাবী সেজদায় পড়ে কান্দে কোন সাহাবী নামাজের ভিতরে তেলাওয়াতের ভিতরে কান্দে আছে প্রত্যেক সাহাবী কান্দে হযরত বিলাল মসজিদের ভিতরে গিয়া নিজেও কান্না আরম্ভ করছে যেই বিলাল দুনিয়ার ভিতরে সাহাবীদের ভিতরে সব থেকে বেশি মহব্বত করতেন নবীরে যারে আল্লাহ পাক হযরত বিলালের মর্যাদা এত উত্তম এত বেশি করে দিয়েছে হাদিসের ভিতরে আসছে হযরত বিলাল আজান না দিলে আমার আল্লাহ দুনিয়াতে সূর্য উদয় করে দিত না এই মসজিদের দায়িত্ব থেকে ক্যান্সেল করে দেন ওনার আজান শুদ্ধ হয় না আল্লাহর নবী সাহাবীদের কথা শুনিয়া বিলালকে ডাকতে বলতেছে বিলাল তোমার আজান নাকি হয় না কেন হযরত বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ঠিকই আজান দেই তবে আমি আজান দেই সবাই বলে আশহাদু আল্লাহর জায়গায় আশহাদু আল্লাহ উচ্চারণ হয়ে যায় নবী গো আমি তো ঠিকই বলি ঠিকই উচ্চারণ আরেকটা হয়ে যায় আমি কি করব আমি কি করব আমি কি করব আমি কি করব সাহাবীরা বলে নবী গো অত কথা শোনার দরকার নাই আপনি তার মুয়াজ্জিনি বাদ দিয়ে দেন নতুন একটা মুয়াজ্জিন মসজিদের ভিতরে নিয়োগ দেন আমাদের অঞ্চলে এমন আছে না নাই তারাবি নামাজ পড়াইতে যদি একটু দেরি হয় এই ইমামের দরকার নাই কথা কন ঠিক নেবে ঠিক এই ইমাম তাড়াতাড়ি পড়তে পারে না ইমামকে বাদ করে দেন ওই রকম মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল যখন আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয় যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবীরাও অভিযোগ দিছে উনি বলে তাইলে নতুন একটা মুয়াজ্জিন দেওয়া হবে বিলাল আগামীকাল ফজর থেকে তুমি আজান দিতে পারবে না নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো হযরত বিলাল মনটা খারাপ করিয়া রাত্রি বেলায় বাড়ি চলে গেল ও মুসলমান প্রত্যেকটা মনের ভিতরে তৃপ্তি হবে এদিকে হযরত বিলাল মা
মাথাটা নিচের দিকে নিয়া মুয়াজ্জিন বেলাল বাড়ির দিকে যায় আর মনে মনে আল্লাহকে ডাকটা কয় আল্লাহ আমি তো উমাইয়ার গোলাম ছিলাম কত কষ্ট আমাকে উমাইয়া দিল আমার হাতে পায়ে রশি বান্ধা বালু কোনা রাশির ভিতর দিয়ে আমাকে দৌড়াইলো আমাকে কষ্ট দিল আমার বুকের উপরে পাথর চাপা দিল আমার জিহ্বার ভিতরে পেরাক মারে দিল ও আল্লাহ এত কষ্ট সহ্য করার পরে তুমি একটা চাকরি দিলা মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে আল্লাহ আজকে তুমি আমার আমাকে ক্যান্সেল করে দিয়ে দিলা সাহাবায়ে কেরাম আমার আজান পছন্দ করে না আমাকে কেউ পছন্দ করে না আল্লাহ গো আমি জানতে চাই সাহাবীরা শুধু পছন্দ করে না নাকি তুমি আসমানের মালিকও আমাকে পছন্দ করো না ও মালিক আল্লাহ আমাকে খবর দাও আমাকে তোমার আদালত থেকে বের করে দিয়েছো কিনা এই কথাগুলো হযরত বেলাল বলে আর মনে মনে বলে আর চোখের পানি সারে বাড়ির দিকে রওনা হয়ে যায় এদিকে ফজরের নামাজ রাজান নতুন মুয়াজ্জিন দিয়েছে সুরালো কণ্ঠে দিয়েছে শ্রুতি মধুর আওয়াজ দিয়ে আজান দিয়েছে আল্লাহর নবীর সাহাবীরা নামাজের জন্য মসজিদে হাজির হয়ে গেছে শত হাজার সাহাবী মসজিদে নববীর ভিতরে হাজির আল্লাহর নবী নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন যাওয়ার পরে অপেক্ষা করতেছে সুন্নত পড়িয়া অক্ত হইলে ফজরের ফরজ নামাজ নবী পড়াইবেন কিন্তু ওই সময় তো ঘড়ি ছিল না ডিজিটাল কোন মোবাইল ছিল না সাহাবায়ে কেরাম প্রহর গুনতেছে সময়ের অপেক্ষা আকাশ পরিষ্কার হয়ে গেলে নবী ফজরের দুই রেকাত ফরজ পড়াইয়া দিবেন এমন সময় সাহাবীরা হাজির অপেক্ষা করতে আছে কিন্তু আকাশ তো পরিষ্কার হয় না নবী ডাকটা কয় সাহাবীর আজান কি হয় নাই হুজুর আজান হয়েছে আজকে তো ঠিক মতোই আজান হয়েছে সুন্দর তেলাওয়াতের আজান হয়েছে সাহাবীরা কয় ও নবী ওই ফজর রক্ত তো শুরু হয় না আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন এমন সময় জিব্রাইল ঈশা ডাকটা কয় আর রাসূলুল্লাহ আজকে মসজিদে নববীর ভিতরে কি আজান হয় নাই আল্লাহর নবী বলে আজান হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে আসছে পিছনের কাতারে দাঁড়ায় আছে সব সাহাবীরা সামনে হযরত বেলাল পিছনে আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা বলে নবী গো আজকে আজান মনে হয় নাই কারণ আজান না হইলে আল্লাহ পাক সূর্য পশ্চিম দিকে তুলে দেয় না আল্লাহর নবী কয় আজান হয়েছে জিব্রাইল কয় আজান হয় নাই নবীর বোঝার আর বাকি নাই হযরত বেলালের আজান সারা আল্লাহর আরশে আজানের আওয়াজ পৌঁছে নাই নবী খুঁজতেছে বেলাল কই বেলালের চোখ দুইটা ফুলিয়া গেছে চোখের ভিতরে রক্তের জমাট বেঁধে গেছে নবী ডাক ডাক কয় বেলাল তোমার চোখ ফোলা কেন চোখের ভিতরে রক্ত কেন হযরত বেলাল বলে নবী গো আজকে রাত্রি বেলায় সবাই ঘুমায় কিন্তু আমি বেলাল ঘুমাই নাই সারা রাত্রি পরে আমি আল্লাহর কাছে কানছি আল্লাহ গো আমি তো টাকা চাই নাই পয়সা চাই নাই তোমার ঘরে আজান দেওয়ার দায়িত্ব পেয়েছিলাম আমাকে সাহাবীরা পছন্দ করলো না আল্লাহ আমি কালো বলে দুনিয়ার কেউ আমার পছন্দ করে না আল্লাহ গো আমি জানতে চাই তুমি কি আমারে পছন্দ করবে না ও আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আমি যেন মসজিদ
মসজিদের মুয়াজ্জিন থাকতে পারি আল্লাহ কয়সা যার ইজ্জত আমি দিব দুনিয়ার কেউ নষ্ট করতে পারবে না কথা কোন ঠিক কি না মুসলমান ভাই ওই নবীর জন্য ওই বিলাল কান্দে কারণ বিলাল কান্দেছে নবীর মহব্বতের জন্য বলেন কার মহব্বতে আল্লাহর নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমাকে যারা মহব্বত করবে নিজের আপনজনের থেকে বেশি তারা হবে কামেল মুমিন সূরা কন সুবহানাল্লাহ কামেল মুমিন হতে চাইলে দুনিয়ার সব থেকে বেশি মহব্বত আমাকে করতে হবে যারা আমাকে মহব্বত করতে পারবে না তারা কামেল মুমিন হতে পারবে না কথা বলেন কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রুমের ভিতরে কান্দছেন সাহাবা ইকরাম মুসলিমের ভিতরে কান্দছে প্রত্যেকটা সাহাবী দরজা খুলতে বললেন যদি দরজা খুলে দেয় না আল্লাহর নবীর সাহাবীরা মা ফাতেমাতু জুহরা রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড় দিয়ে গেলেন মা ফাতেমা আপনি যদি বলেন তাইলে দরজা নবী খুলতে পারে মা ফাতেমাতু জুহরা দরজার কাছে আসলেন মা আয়েশাকে ডাকতে বললেন ও মা দরজা খুলিয়ে দেন আমি ফাতেমা আসছি আল্লাহর নবীর স্ত্রী আম্মাদ আয়েশা সিদ্দিকা নবীর কানের কাছে গিয়া আস্তে ক্ষীণ আওয়াজে বলে ও গো রাসূল আপনার মা ফাতেমা আসছে দরজা খুলবো কি আল্লাহর নবী ইশারায় বললেন খুলে দাও দরজা দরজা খুলে দাও ফাতেমাতু জুহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কাছে গেলেন দেখে নবী সেজদায় পড়ে আছে নবীর পিঠের উপর হাত বুলাইলেন আল্লাহর নবী সেজদায় থেকে উঠলেন মা আয়েশা সিদ্দিকা সাক্ষী আল্লাহর নবীর গলা ধরে ফাতেমাতু জুহরা কান্দে আর ডাকতে বলে ও গো আব্বা জান কে আপনারে কষ্ট দিয়েছে বলেন কে আপনারে মনে কষ্ট দিয়েছে বলেন কে আপনারে গালি দিয়েছে বলেন আপনি শুধু নামটা বলেন আল্লাহর নবী বলে দুনিয়ার কেউ আমারে কষ্ট দেয় নাই দুনিয়ার কেউ আমারে গালি দেয় নাই আমি কান্দছি আমার জন্যও না আমি কান্দছি আমার মা বাবার জন্যও না আমি কান্দছি আমার স্ত্রী পুত্রের জন্য না আমি কান্দছি আমার উম্মতের জন্য সুবহানাল্লাহ তাদের জন্য কান্দছেন উম্মতের জন্য কান্দছেন আমাকে আমার মা কত ভালোবাসে আপনার আব্বা আপনার কত ভালোবাসে আল্লাহর রাসূল বলে কলিজা থেকে বেশি আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ